আজকে আমরা সিউড়ির সব প্যান্ডেলগুলো এবং এটা গোটা বীরভূম ডিস্ট্রিক্ট জুড়েই চলছে, যে আমাদের সুপারভাইজারি অফিসার যারা আছে ওরা সমস্ত প্যান্ডেলগুলো ভিজিট করছে এবং সেখানটায় যে যে সেফটি মেজার নেওয়ার কথা আছে প্যান্ডেলের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে একটা কোঅর্ডিনেশন টাইপ যে যে কী কী নিতে হবে ফর পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য, সেগুলো ওনাদেরকে ব্রিফ করা হচ্ছে যাতে আমরা কোঅর্ডিনেট ওয়েতে পিসফুললি পুজোটাকে পার করতে পারি। কোন দিকগুলোর উপরে বেশি নজরটা দেওয়া হচ্ছে? মেইনলি যাতে প্যান্ডেলগুলো শক্তপোক্ত হয়, যাতে ভেঙে পড়ে না যায়, বা ক্রাউড সার্কুলেশন যেভাবে হবে সেইভাবে, বা কোনো ক্যাম্পেনার স্টার ক্যাম্পেনার বা কিছু থাকলে পরে, বা কেউ কোনো প্রোগ্রাম কোনো স্টারের কোনো প্রোগ্রাম থাকলে সেই ম্যাটারগুলোতে অ্যারেঞ্জমেন্ট কী টাইপের হবে, এগুলো নিয়ে আমরা দেখছি। ব্যবস্থা কী নেওয়া হবে? ব্যবস্থা ওনার সাথে কোঅর্ডিনেটেড ওয়েতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আমাদের প্রত্যেকটা জায়গাতে এবার স্পেশাল অ্যারেঞ্জমেন্টসগুলো থাকছে, আমরা এমফেসাইজ করছি যাতে পুরো পুজো শান্তিপূর্ণভাবে হয়। সব দিক থেকে দেখা হচ্ছে, ট্রাফিক রেস্ট্রিকশান থেকে শুরু করে আমাদের এবার স্পেশাল মোটরসাইকেল মোবাইলগুলো থাকবে, যাতে করে কোনো ঘটনা ঘটলে আমরা ইমিডিয়েট সেখানে পৌঁছতে পারি এবং নেসেসারি স্টেপসগুলো নিতে পারি। এছাড়াও ডিপ্লয়মেন্টও এবার অনেক বেশি আমরা করার চেষ্টা করছি, যাতে পুলিশ ফোর্সের ভিজিবিলিটি অনেক বেশি হয়, মানুষ শান্তিতে ঘুরতে পারে এবং যাতে কোনো ইনসিডেন্ট না ঘটে তার জন্য পুলিশের মোবিলিটিও এবার অনেক বেশি থাকবে। কতগুলো মণ্ডপ দেখা হচ্ছে? মোটামুটি বড় প্যান্ডেল যতগুলো আছে সবগুলোই কভার করা হচ্ছে। কোথাও কি কোনো খুঁত দেখা কি বা কিছু অ্যাজ সাচ এখন পর্যন্ত এরকম চোখে পড়েনি, কাউকে অ্যাডভাইস করা হচ্ছে যেটা করা যাবে যেটা করা যাবে না।